এই একটি মাত্র কারণেই আইপিএল ছেড়ে চেন্নাইকে থুতু মেরে দেশে চলে আসলেন মুস্তাফিজ। দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। কি এই একটি কারণ যার কারণে আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেই চলে আসলেন মুস্তাফিজ? দর্শক, মূল কারণ হচ্ছে বিসিবি এনএসসি না দেওয়ায় আর খেলতে পারবেন না আইপিএল, আর তাই বুক ভরা আক্ষেপ নিয়ে দেশে চলে আসলেন মুস্তাফিজ। তার কারণ, অল্পদিন পরে হবে জিম্বাবুয়ে হোম সিরিজ, এই সিরিজে মোস্ট ইম্পর্টেন্ট মুস্তাফিজের জন্য, আর তাই সেজন্য আইপিএল ছেড়ে দেশে চলে আসলেন মুস্তাফিজ। তো দর্শক, বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে আপনাদের কী মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।